ঝালকাঠির রাজাপুরে দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বুধবার সকাল দশটায় রাজাপুর প্রেসক্লাবের হলরুমে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ বিশেষ অতিথি ছিলেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুম বিল্লা পারফেস ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ বাংলা টিভির ঝালকাঠি প্রতিনিধি আবুল সায়েম আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কালবেলার রাজাপুর উপজেলা প্রতিনিধি গোপাল কর্মকার রাজাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান খান সহ অন্যান্যরা এতে আরও উপস্থিত ছিলেন রাজাপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতার সভাপতি আব্দুল বারেক ফরাজি প্রেস ক্লাবের সভাপতি এনামুল হোসেন খান সহ সভাপতি খলিলুর রহমান রাজাপুর রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওহিদ সাইফুল সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ